অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো শহরে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায়। এদিন সকালে কাজে যাওয়ার সময় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত ঝুলন্ত দেহ দেখতে পায় প্রতিবেশী ফ্ল্যাটের এক যুবক। এরপরে তিনি আশেপাশের লোকজনদের খবর দেন, নিমেষে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দেহটি। মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে তার রক্তাক্ত দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে একাধিক রক্তের দাগ চিহ্নিত করেছে পুলিশ। শুধু তাই নয়, খুনের ঘটনায় কোনো একজন জড়িত নয় বলে অনুমান পুলিশের। কারণ দেহ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ও ভেন্টিলেশনের সঙ্গে তার দিয়ে ঝোলানোর কায়দা দেখে পুলিশের অনুমান ওই ঘটনায় একাধিক মানুষের যোগ রয়েছে। অপরাধীদের সন্ধানে আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ জোগাড় করার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। সকাল 6টার সময় আমরা প্রতিবেশী খবর, সকাল 6টায় খবর পেলাম যে আমাদের বলছে যে পচাপাল, এই বাড়িটা যেটা আছে পচাপালের বাড়িতে একজনকে মেরে ঝুলিয়ে রেখেছে। তো সঙ্গে সঙ্গে আসার পরে দেখলাম যে তার হাতটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, হাতেও নৃশংসভাবে আঘাত করা হয়েছে এবং পরবর্তীকালে ভেন্টিলেশনের সঙ্গে যেটা ইয়ে আছে টেলিফোনের তারের সঙ্গে সে ঝুলে রয়েছে এবং প্রচুর রক্তপাত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আইসির সঙ্গে কথাবার্তা বলা হয় এবং এখানকার যারা পুলিশ ভ্যান আছে গতকাল রাত্রে যারা এখানে মাঠে এখানে ডিউটি ছিল তাদের খবর দেওয়া হয় এবং আসে এবং তার ছবি তোলা হয়। ছবি তুলে আমরা আইসিকেও পাঠিয়ে দিই। দেওয়ার পরে দেখা যায় এই যে যে ব্যক্তি সে সম্পূর্ণভাবে আননোন পার্সন, তাকে এই এলাকার সে না, তাকে আঘাত করা হয়েছে, প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। আঘাত করার পরে এখানে এই অবস্থায় এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই অবস্থায় সে যে ওখানে রক্তও লেগে আছে ভেন্টিলেশনে, আমার মনে হয় এটা এই ব্যাপারে যথাযথ তদন্ত করা উচিত। এবং সত্যি কথা বলতে কি যে বহিরাগত ড্রাগ এডিক্ট এবং সমাজ বিরোধীদের সংখ্যা দিনকে দিন এই এখানে বেড়ে যাচ্ছে। আমার মনে হয় প্রশাসন আর একটু সতর্ক যদি দৃষ্টি রাখে, আমার মনে হয় এই ধরনের এটা এত বড় জনবহুল এলাকা 23 নম্বর, এখানে ফ্ল্যাটে প্রচুর মানুষ থাকে, এখানকার ছোটো বছরের বাচ্চারা থাকে, তারা সকাল থেকে যারা স্কুলে যাবে তারা আতঙ্কিত হয়ে পড়েছে এইভাবে এই অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় দেখে। আমার মনে হয় এই ব্যাপারটাতে পুরো ব্যাপারটাতে আমরাও বলছি যে এখানে যারা ফ্ল্যাট করবে ফ্ল্যাটে সিসি ক্যামেরা নিজে রাখা উচিত এবং পাশাপাশি প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখা উচিত, এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে আমাদের এলাকায় না ঘটে। ভোরের দিকে যখন ওই বুবাই পাল বলে যে আমাদের ওয়ার্ডের এক বাসিন্দার আছে যে পেপার বিলি করে, সে আমাকে ফোন করে যে এরকম এই এক ভবনের পাশে যে এক ব্যক্তি ঝুলে আছে। তার কিছুক্ষণ পরে সে খবর দেয় যে তাকে কেবল তারের ই দিয়ে ওই ক্ষিতিশচন্দ্র পাল, যে স্বর্গীয় ক্ষিতিশচন্দ্র পালের বাড়ির পাশে ভেন্টিলেশনের পাশে তাকে ঝুলিয়ে রেখেছে। তৎক্ষণাৎই শিলিগুড়ি থানার আইসি ওনাকে খবর দিই, শিলিগুড়ি থানার আধিকারিকরা আসে এবং অ্যাম্বুলেন্সে করে তার বডিটি নিয়ে যায়। এই আমার মনে হয় এটা গভীর রাতে কোনো দুষ্কৃতির কাজ, কোনো জায়গায় কোনো কাণ্ড করে এখানে 23 নম্বর ওয়ার্ডের প্রীতিলতা রোডে এই আবাসনের পাশে তাকে ঝুলিয়ে রেখেছে। যে মারা গেছে তার কোনো পরিচয় বা কিছু জানা গেছে? না, এখন পর্যন্ত তার পরিচয় জানায়নি। এরা 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দার না, কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে বহিরাগতদের একটা বিরাট একটা আড্ডা চলছে। আমরা 23 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি থানায় এবং পুলিশ কমিশনারকে আমরা ডেপুটেশনও দিয়েছি যে এই বহিরাগতদের যে আড্ডা, বাজে আড্ডা, এটা যাতে অবিলম্বে বন্ধ হোক। আমরা পুনরায় শিলিগুড়ি থানায় কাউন্সিলরের উদ্যোগে, শ্রী লক্ষ্মীপালের উদ্যোগে এবং 23 নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্য মিলে শিলিগুড়ি থানায় পুনরায় আমরা আবার ডেপুটেশন দেব। দুর্ভাগ্যজনক, প্রথমত পুরো বিষয়টি খতিয়ে দেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। শিলিগুড়ি থানার এলাকার মধ্যে যেহেতু এটা পড়ে এবং এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব থাকেন, সবটা মিলিয়ে শুধু এটুকু বলবো যে শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা দিন প্রতিদিন ভেঙে পড়ছে এবং এই ভেঙে পড়ার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার
যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তাদের মধ্যে ঘটেছে, এর ফলে স্বাভাবিকভাবে পুলিশ কাজ করতে সক্ষম হচ্ছে না এবং পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে শাসক দলের বিভিন্ন অপরাধকে ঢাকা দিতে, আর তার সুযোগে দুর্বৃত্তদের অত্যাচার বাড়ছে। পরপর কতগুলো ঘটনা ঘটলো আমাদের শহরে, আর কত সমালোচনা করব? কেউ যদি চোখ খুলে ঘুমায় তাহলে তো তাদের সমালোচনা করে লাভ নেই। ফলে আশা রাখবো যে দ্রুত ব্যবস্থা নেবে এবং পারিপার্শ্বিক সমস্ত বিষয় দেখে পরবর্তীকালে বিধায়ক হিসাবে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে যদি কোনো সিদ্ধান্ত দিতে হয় রাজনৈতিক এবং প্রশাসনিক। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG road, Jaigaon। पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एक्रो फार्म। कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।